অভিনেত্রী শবনম বুবলি ও তাপস নাকি নতুন করে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন। খোদ গান বাংলার চেয়ারপারসন ও তাপসের স্ত্রী ফারজানা মুন্নি এমনটি দাবি করেছেন। কৌশিক হোসেন তাপসের সঙ্গে প্রেম করছেন এই নায়িকা। শুক্রবার 3 নভেম্বর মধ্যরাতে ফেসবুক স্ট্যাটাসে এই দাবি করেন তিনি। যদিও কিছুক্ষণ পর স্ট্যাটাসটি সরিয়ে ফেলা হয়, কিন্তু স্ট্যাটাসটির স্ক্রিনশট ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, আর এ নিয়ে চলছে জল্পনা কল্পনা। কি ছিল ফারজানা মুন্নির দেয়া স্ট্যাটাসে, চলুন জেনে নেওয়া যাক। ফেসবুক স্ট্যাটাসে ফারজানা মুন্নি বলেন, তাপস আর বুবলি প্রেমের সম্পর্কে জড়িয়েছে। বুবলি আমার পরিবার ধ্বংস করেছে, ঠিক যেভাবে সে অপু বিশ্বাসের জীবন ধ্বংস করেছে। শাকিব খানকে ব্ল্যাকমেল করে প্রেগন্যান্ট হয়েছে, এখন তার টার্গেট তাপস। আমার যদি কিছু হয় সেজন্য তাপস ও বুবলি দায়ী থাকবে। ফেসবুকে এই পোস্টটি দেওয়ার কিছুক্ষণের মধ্যেই তা মুছে ফেলা হয়। এরপর শনিবার দুপুরে আরেকটি স্ট্যাটাসে মুন্নি জানান তার ফেসবুক অ্যাকাউন্টটি নাকি হ্যাক করা হয়েছিল। অপরদিকে এই পুরো ঘটনায় মুখ খুলেছেন শবনম বুবলি। তার কথায়, এসব নোংরা ষড়যন্ত্র আর কত নেব জানা নেই। সাংবাদিকদের মাধ্যমে সকালে একটা ফেসবুক পোস্টের বিষয়ে জানতে পারলাম, এ নিয়ে কথা বলতে রুচিতে বাঁধছে। শুনেছি ফেসবুক আইডি হ্যাক করে পোস্টটি করা হয়েছিল, হ্যাকারদের শনাক্ত করার কাজও চলছে। এই নায়িকা বলেন, কিছুদিন ধরে একটি গ্রুপ ব্যক্তিগতভাবে তার প্রতিটি কাজের বিষয়ে নানাভাবে নোংরামি শুরু করেছে। এখন আমি টিএম ফিল্মসের খেলা হবে নামে নতুন সিনেমায় কাজ করতে যাচ্ছি, তখনই এরা পরিবেশ কিভাবে নোংরা করবে সেই পায়তারা করছে। তাপস ও মুন্নির সঙ্গে সম্পর্কের বিষয়ে বুবলি বলেন, তাপস ভাই ও মুন্নি আপুকে আমি প্রচণ্ড সম্মান করি, তাদের কাজের পরিবেশ ভীষণ স্বচ্ছ ও সম্মানের। তাপস ভাইয়ার আগে মুন্নি আপুর সাথে আমার পরিচয়, আপু আমাকে অনেক বিষয়ে পরামর্শ দিয়ে থাকেন। এই দম্পতি আমাকে অনেক স্নেহ করেন। আমরা শিল্পী মানুষ, আমাদের কাজগুলো শৈল্পিক, তাই শুটিংয়ে সময় দেওয়াটা আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ। এসব নোংরা গ্রুপ বা হ্যাকার বা যারা ট্রল করে তাদের নিয়ে ভেবে সময় নষ্ট করার মানে নেই। এদিকে তাপস বুবলির এই বিষয়কে কেন্দ্র করে কলকাতার সংবাদমাধ্যম আনন্দবাজারে কথা বলেছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস, কারণ স্ট্যাটাসে তার নাম উল্লেখ করা হয়েছিল। আনন্দবাজারকে অপু বলেন, এসব ব্যাপারে আমি কখনোই কথা বলতে চাই না, যেহেতু আমার নাম উল্লেখ করা হয়েছে তাই বলছি, তবে আমাকে কিছু বলতে হবে না, সব সত্যি এমনিতেই প্রকাশ্যে আসবে। উল্লেখ্য, তাপস ও মুন্নির উদ্যোগে টিএম ফিল্মসের ব্যানারে দেখা যাবে শবনম বুবলিকে। টিএম ফিল্মস নির্মিত খেলা হবে সিনেমায় প্রসেনজিতের বিপরীতে চিত্রনায়িকা পরিমণি ও বুবলিকে দেখা যাবে। ছবিটির পরিচালক তানিম রহমান অংশু।